হঠাৎ করে কাদের আগমন বাড়িতে? আরে এদেরকে বুঝতে পারছো না, এরা তো এসি ইনস্টল করতে এসছে, মানে ইনডোর আউটডোর এসি ইনস্টল করার জন্য এসছে। দেখো এসি ইনস্টলেশন ডান, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গুড মর্নিং, ধন্যমের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাচ্ছি সুস্বাগত। আমি সাথী চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। অনেকদিন পর আমি আবার ভিডিও শেয়ার করছি, দুটো ভিডিও আগে দিয়েছি, এটা অনেকদিন পরে করা একটা থার্ড ভিডিও। আজকে হচ্ছে তোমার 27 তারিখ, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, টিউশন যাবো, দেখেই বুঝতে পারছো। আর এইখানে রয়েছে আমার টিউশনের ব্যাগ, ওয়ালেট আর ছাতা। বাইরে যাক গরম, তাতে ছাতা আর জলের বোতল ছাড়া বেদনাটা খুব 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 ডিফিকাল্ট। এগ্রি তো তোমরা আমাদের সাথে? যাই হোক চলো, এখন তোমার 7:30 মতন বাজে, এখন বেরিয়ে পড়ি, নাহলে টিউশনে অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে আরও একটা নতুন জিনিস ইনস্টলেশন হবে, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমার ঘরে যে এসিটা কেনা হয়েছিল আগের ব্লগে তোমরা দেখেছো, সেই এসিটা, মানে এসিটা রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছো, তো এই এসিটা আজকে এই ওয়ালে, এই ওয়ালটা ইনস্টল করতে আসবে। অনেক 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 দিন হয়ে গেল যে ইচ্ছা ছিল এটা কিনবো, তোমাদের সাথে তো আগের ব্লগেই আমি বলেছি অনেকটা ইচ্ছা ছিল এসিটা কেনার, আর গরমটাও পড়েছে অদ্ভুত টাইপ। তো চলো এখন যাই পড়তে, তারপর যে মিস্ত্রি আসবে ইনস্টল করতে সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমরাও তার ফিডব্যাক দিও তোমাদের কেমন লাগে। অনেকক্ষণ হলো টিউশন কমপ্লিট হয়ে গেছে, বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে যাবো একটু দীনবন্ধু বস্ত্রালয়ে, একটা জিনিস দোকান থেকে কেনার আছে। এসেই ওকে বললাম, মানে দোকানে যে ছেলেটা থাকে তাকে বললাম, কটা টি শার্ট দেখাও, কারণ সামনের দিন আমাদের রয়েছে একটা ইনভিটেশন, সেজন্য একটা টি শার্ট নেবো। সেজন্য অনেক 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 অনেকগুলো টি শার্ট বের করেছিল, অনেকগুলো ঘাঁটাঘাঁটি করার পর অবশেষে একটা পছন্দ হলো, এই ব্লু কালারের প্রিন্টেডটা। তো যাই হোক চলো এটা নিয়ে নিলাম, এবার করবো পেমেন্ট। তো অনলাইন পেমেন্ট করেছি, জিনিস নেওয়া হয়ে গেছে, বেরিয়ে গেলাম দোকান থেকে। তারপর দেখো ছাতা মাথায় দিয়ে ফিরছি বাড়ি, বাইরে প্রচুর রোদ গরম। বন্ধুরা চলে এসেছি বাড়ি, টিউশন কমপ্লিট, আর বাইরে প্রচুর রোদ গরম, এত রোদ গরম রীতিমতো আমি অল্প রাস্তা আসতেই ঘেমে গেছি। তো চলো এখন ফ্রেশ হয়ে স্নান করে নেব, খাবো একটু তার আগে, তারপরে। এখনও এসি ইনস্টলেশনের জন্য কোনো ফোন কলস আসেনি, জানি না আদৌ আজকে তারা ইনস্টল করতে আসবে কি না। তো যাই হোক একটা শপিং তো তোমাদের সাথে শেয়ার করলাম, একটা ইনভিটেশন বাড়ি আছে, কালকে আমাদের মামনি আর বাপি যাবে, সেই জন্যই আর কি শপিংটা করা। একটা টি শার্ট নিয়েছি তাদের বাড়িতে দেওয়ার জন্য। তাহলে চলো এখন ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। বলে দেখো টান টান করে একদম রেডি হয়ে গেছি, ঘরটাও অলমোস্ট ফাঁকা করে দিয়েছি, বালিশ টালিশ যা ছিল তারা পাশের ঘরে রেখে দিয়ে এসেছি, আর এইখানে যে বেডসাইড টেবিলটা ছিল সেটা এইখানে ট্রান্সফার করে দিয়েছি। এবার দাদার জাস্ট আসার অপেক্ষা, তো আসুক তারপর আমি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাট লাস্ট অপেক্ষার অবসান, এসি ইনস্টল করার জন্য চলে এসছে দাদারা। আমি দাদাকে আগে থেকেই চিনি, আর দাদাই এসছে ডাইগিরের এসিটা ইনস্টল করার জন্য। তাহলে চলো দাদারা যাক ওপরে, সাথে সাথে আমিও যাই, যেহেতু মামনি বাপি আজকে বাড়িতে নেই সেই জন্য একটু অসুবিধা, চোখ কিছু করার নেই, চলো সব অ্যাডজাস্ট করেই কাজ তো করতে হবে। এসিটা হলো অনেক দিন কেনা, সেটাকেও তো ইনস্টল করা প্রয়োজন। দেখো এটা হচ্ছে এসি, দেখেই বুঝতে পারছো পুরো খুলে ফেলেছে। এসিটা ফিট হবে এই বলে, যেহেতু আমাদের এখানে পয়েন্ট করা আছে। এগুলো ওদের জিনিসপত্র নিয়ে এসছে, এত রোদ গরমে তারা এসছে, একটু শরবত করে না দিলে হয়? দেখো সেজন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে এসেছি। চলো একটা দাদা ঘরে আছে, তাকে আগে দিয়ে আসি, তারপর আরেকজন ওপর থেকে নামলে তাকেও দেব। যাই হোক শরবত টরবত দেওয়া হয়ে গেছে, বিছানা তো উঠতে হবে, মানে তাদের খাটের উপরে উঠেই কাজটা করতে হবে, নিচের গদিটাকে কতটা সামনে এগিয়ে এনেছি, আর এসিটাও অলমোস্ট যেটুকু কাজ ছিল সেটুকু হয়ে গেছে। আর তামার পাইপটাকে দাদা ভালো করে র‍্যাপ করছি, যাতে কোনোভাবে সেটা নষ্ট না হয়, প্রোটেক্টেড থাকে। আর এখানে চলছে পিছনের যেটা আছে এসির, সেটা দেওয়ালে পুট হবে, তার বেসিসে এসিটা দেওয়ালে লাগানো হবে। যাদের এসি আছে তারা, তোমরা প্রত্যেকেই জানো,
আমি তাও একবার বলে দিলাম, কিন্তু দাদারা খুব ভালো এসিটা ইনস্টল করেছে, পুরোটা মেপে মেপে, যেহেতু আমাদের ঘরের রং হয়ে গেছে, পুট্টি হয়ে গেছে, যদি একটু মেজারমেন্ট করতে ভুল হয় দেওয়ালে সব কিছুতেই প্রবলেম চলে আসবে। যাই হোক, দাদারা খুব ভালোভাবে খুব সাবধানেই কাজটা করেছে এবং এসিটাও ইনস্টলেশনের কাজ অল্প অল্প স্টার্ট হয়ে গেছে। ছাতার পার্স নিয়ে বেরিয়েছি দুপুরবেলা, বাড়িতে এসি বসাতে ইচ্ছে ইচ্ছে, কিন্তু আমাকে হঠাৎ করেই বেরোতে হলো, কারণ প্ল্যাকটা আনতে হবে, ওটার কথা আমার একদমই মনে নেই, সেজন্য তাড়াহুড়ো করেই বেরিয়ে আসলাম। তাহলে চলো দোকানে যাই, ব্রিজে এসেই ভিডিওটা আবার শুরু করছি। খুব এমার্জেন্সি, কারণ দোকান নালে বন্ধ হয়ে যায়। হ্যাভেলসের টপ না পাওয়ার জন্য অগত্যা প্রীতমের টপটাই নিতে হলো, কিছু করার নেই, হঠাৎ করে মনে পড়লে যা হয় আর কি। তো প্ল্যাক কেনা হয়ে গেছে, আমি বাড়িয়ে চলে এসেছি, আর এত আওয়াজ হচ্ছে দেওয়াল ফুটো করার জন্য, মানে ড্রিলিং করার জন্য, যে ভয়েস ওভার আমাকে দিতেই হলো। যাই হোক, দেখো এখানে দাদা ড্রিল করছে, আমাদের ওই ওয়ালটা 5 ইঞ্চির বলে কাছে একটু হেল্প হয়েছে, নাহলে 10 ইঞ্চির দেওয়াল ফুটো করতে প্রচুর কষ্ট। একটা চৌকো বক্স মতন করে ওয়ালটাকে ভালো করে ড্রিল করে নেওয়া হচ্ছে। দেখেছো আমার ঘরের কি অবস্থা, এদের জিনিসপত্র ছড়ানো, আর এই ঘর আমি একা একা কী করে পরিষ্কার করবো জানি না। যাই হোক, এখনও চলছে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা ধরে চলেছে এইটুকু ড্রিলিং করার কাজ। আর এই পাত্রিটাও দেওয়ালে ফিট হয়ে গেছে, এরপরে এসি লাগানো হবে, তার সাথে এই ঘর কখন কীভাবে একা একা পরিষ্কার করবো জানি না বাপু। তো নিচের কাজটা অর্ধেক করে দাদারা চলে এসছে, বাইরের আউটডোরটা ফিট করার জন্য। দেখো আউটডোর এসিটা রয়েছে বাইরে, ডাইকিন আর গ্যাসের নামটাও লেখা আছে, বুঝার মানে বুঝতে সুবিধা হওয়ার জন্য, যেহেতু স্ট্যান্ডে ফিট হবে সেজন্য। দেখো ক্যারা মূর্তিটা শুধু একবার দেখো, প্রথমে একটা কি লাগিয়ে নিল, একটা হাতুড়ি রেখে তার মাথায় ঘা দিচ্ছে, কি বুদ্ধি। যাই হোক, সেটা লাগিয়ে নিয়ে তার উপরে এসিটাকে বসিয়ে দেওয়া হলো, মানে আউটডোরটাকে ভালোভাবে লাগিয়ে দিয়ে সেগুলোকে নাট দিয়ে ভালোভাবে টাইট করে দেওয়া হচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো, যেহেতু আউটডোর মেশিনটা রয়েছে স্ট্যান্ডের উপরে, তাই সেটা ভালোভাবে না আটকালে উল্টে যেতে পারে হাওয়ায়। এটা মানে বসানো ডান হয়ে গেছে, এখনও এই এই নব থেকে যে পাইপগুলো বেরোবে সেটা ঘরের পাইপ থেকে আসবে, দেন এটার সাথে ফিটিংস হবে। তাহলে চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি দাদারা ঘরে ইনডোর মেশিনটার কী করছে। বাইরের আউটডোর বসানো ডান, শুধু পাইপটা বাকি আছে, আর ইনডোরটা যেহেতু ওই ফুটোটার মধ্যে দিয়ে যাবে, ড্রিল করাটার ভিতর দিয়ে যাবে, সেই জন্য একটু র্যাপ করে নিচ্ছে যাতে পাইপটা ফুটো না হয়ে যায়, আর এটা ডাইকিনের ওয়ারেন্টি কার্ড। তাহলে চলো ঠাকুর ঠাকুর করে এসিটা যাতে খুব ভালোভাবে বসানো হয়ে যায় সেই প্রার্থনাই করি। অনেকক্ষণ থেকে রোদে গরমে ওরা কষ্ট করে এসিটাকে ইনস্টল করেছে, জয়গুরু জয়গুরু করে এসিটা আলটিমেটলি আমাদের বসানোর ডান। তো এবার ঠিকঠাক করে পাইপগুলো বাইরে বের করে দিয়ে বাইরে মেশিনের সাথে ফিট করলেই এসি আমাদের টোটালি বসানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ইনডোরটা বসানো হয়ে গেছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো ইনডোর মেশিন বসানোর পর এখন যাব ছাদে, কারণ ওয়াটার পাইপটা যে বের করতে হবে। যাই হোক চলো ওয়াটার পাইপটা বের করার জন্য ছাদে যাব, আর যে তামার পাইপটা আছে সেটাও তো লাগাতে হবে। সেই জন্য দেখো এই দাদাটা ছাদ থেকে একদম ওই সেটের ওপরে নেমে পড়েছে, যাতে ইনডোরের সাথে আউটডোরটাকে ফিট করতে পারে। একটু রিস্কের কাজ, আমি খুব সাবধানে করার কথাই বলছিলাম, যেহেতু আর কোনো অপশান নেই এটা ছাড়া। সেজন্য দেখো ধরে নিয়ে কাজ করতে হবে সাবধানে, ওদের তো এটা করতেই হতো। যাই হোক, এসিটা দেখো বাইরেরটা হয়ে গেছে, অল্প কাজ এখানেও বাকি। তারপর ওদের দিয়েছিলাম একটু মিষ্টি জল, বাড়িতে মিষ্টি আগে থেকেই এনে রাখা ছিল, দাদারা আসবে বলে আগে থেকেই এনে রাখা আছে। তারপরে দেখো আমার ঘরের অবস্থা, কী করে পরিষ্কার করবো একা একা বলো তো, মামুনিও নেই, একা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবটাই আমাকে আজকে একাই করতে হবে, প্রচুর কষ্ট। আলটিমেটলি বাইরের মেশিন, ভেতরের মেশিন, সব মেশিনেরই কাজ কমপ্লিট হয়ে গেছে, পাইপও ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেছে, ওয়াটার পাইপ, তামার পাইপ, ইচ অ্যান্ড এভরিথিং ডান। উপরের মেশিন লাগানো ডান, নিচের মেশিনটাও লাগানো ডান, এবার but
যদি পোলটোরও থাকে তাহলে পেয়ে যাবে, সমস্যা নেই। ওই তো ওইদিকে গেট, এটা রান্নাঘর, সবাই এটাতেই গন্ডগোল করে, এসে দিয়ে এদিক দিয়ে বেরোতে যায়। অনেকেই করে, দিয়ে ওপরে উঠে অনেকে বলে যে কেমন, কোনটা গেট বুঝতে পারছি না। অদিদা ওঠো খেতে দেবো। এসি সব কাজ কমপ্লিট, দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে দাদারাও চলে যাচ্ছে বাড়ি, আর অনেকটাও বেলা হয়েছে, এখন করে নেব দুপুরের লাঞ্চ। তো বাড়ি চলে গেছে, বন্ধ করে দিয়েছি। তো দাদারা তো বাড়ি চলে গেছে, আমি কিছু কিছু গুছিয়েছি, দেখো এখনো ঘরের অবস্থা, এগুলো এখন গোছাতে হবে, তারপরে অন্য কোনো কাজ। তাহলে চলো আগে এগুলো ঝটঝট পরিষ্কার করে নিই। আমার ড্রেসিং টেবিলটা দেখেছো, পুরো ধুলোয় ধুলো ভর্তি হয়ে গেছে। তাহলে চলো আগে এগুলো একটু ঝটপট গুছিয়ে নিই, নাহলে আর আজকে হবো। এই হচ্ছে আমাদের এসি, এসিটাকে এখনও পরিষ্কার করা হয়নি, ওপরের প্লাস্টিকটা তুলে এসিটাকে একবার ভালো করে মুছে নিতে হবে। আর ঘরটা এমনি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো এখন পরিষ্কারই হয়ে গেছে, শুধুমাত্র এই জল আর বালতি রাখা আছে, একটু ঘরটা মুছে নেব। তার আগে এসির এই ওপরের প্লাস্টিক পেপারটা তুলে নিই। দেখতে ভাল লাগবে এবার। হলো আগে ঘর তো আর মুছে নিই, তারপর আবারও কথা হচ্ছে তোমাদের সাথে। গুড আফটারনুন, বিকেল বিকেল আবারও চলে এসেছি তোমাদের সাথে। দেখো ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, বিছানা কাঁথা যেরকম ছিল সেরকম অ্যারেঞ্জ করে নিয়েছি, আর এসিটা চালিয়েছিলাম বলে সব কিছু বন্ধ ছিল, ঘরটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এসি চালাবো আর ঘর ঠান্ডা হবে না, সেটা কি হয়? যাই হোক, তো এসি চালিয়ে ঘর ঠান্ডা করে নিয়েছি, আর সত্যি বলতে শরীরে আর এনার্জি নেই, এত কিছু কাজকর্ম করে আর ভাল লাগছে না। তো যাই হোক চলো, আজকের এসি ইনস্টলেশন তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, তোমরাও অবশ্য কমেন্ট করে জানিও যে ঠিকঠাক ইনস্টল করলো কি না, আর তোমাদের কেমন লাগলো পুরো প্রসেস বলো, এসি বলো, সব কিছু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে আমরা অনেক 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 ভিডিও বানানোর উৎসাহ পাই তোমাদের দ্বারা। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সামনে এখানেই শেষ করছি, তোমাদের সামনে নয়, তোমাদের জন্য আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, আজকের মতন টাটা টাটা।